আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের দেখাবো আমাদের হন্টেড যেই হাউসটা, সেই হাউস। এই ভিডিওর ভিতরে অনেক হন্টেড জিনিস থাকবে, লাইক বাতাস একদিকে যাচ্ছে আর আমার চুল পিছনে যাচ্ছে, ভেরি হন্টেড। আদিয়া ঢুকছে, আমাদের সামনে আছে টনি, চিকু আর হচ্ছে গুচি। নাই, গুচি হচ্ছে বাসায়, গুচিকে নিয়ে আসি নাই। তা আমরা এখন এই হন্টেড বাসাটাতে ঢুকছি। আমরা এই বাসাটায় অনেক বছর পরে ঢুকছি, যখন নতুন এসেছিলাম তখন গিয়েছিলাম। বাসাটা উপরে খুবই সুন্দর প্লেস, কিন্তু নিচে একদম অনেক ভয়ঙ্কর। এটা দিনের বেলা দেখে আমরা আসতে পেরেছি, রাতে হলে তো প্রশ্নই ছিল না। তো দেখো, এটা অনেক বছর আগে, দেখো আমাদের চিকু দাঁড়িয়ে আছে, কারণ ওরা জানে। আর এই বাসাটা 1880-তে বিল্ড হয়েছিল, অনেক ডেঞ্জার, কারণ সবাই কিছু না কিছু এই বাসার মধ্যে দেখেছে। যারা যারা এখানে ওয়ার্ক করে, প্রত্যেকটা মানুষই এখানে কিছু না কিছু দেখেছে, দিন হোক আর রাত হোক। তাই এই বাসাটা থেকে আমাদের বাসাটা বেশি একটা দূর নয়। আমরা এখন দোতলায় যাচ্ছি, এতক্ষণ আমরা নিচে ছিলাম। নিচে যেইটা দেখালাম সেখানে কিন্তু একটু দেখো, এখানে কবুতর মরে আছে, এটার উপরে অনেক কবুতর বসবাস করে, অনেক প্রাচীন, যার কারণে ভেঙে ভেঙে গিয়েছে। আর আমরা এখন দোতলায় উঠছি, দেখো অটোমেটিক নিজে থেকেই এগুলো ভেঙে ভেঙে পড়ছে, যেহেতু এখানে বছরের পর বছর কেউ আসে না। আমরা আসলাম এখানে, দেখো এটা আরেক তলা, তিন তলা, এটা তিন তলা করা, দেখো কত কবুতরের বাসা। এটা হচ্ছে তোমার ড্রয়িং রুম টাইপের ছিল মেবি, এখানে অবশ্য অনেক কিছু ছিল, আস্তে আস্তে একা একাই ভেঙে গিয়েছে। দেখো কত কবুতর বাসা বেঁধেছে, হাজার হাজার কবুতর। আর ওইখানে আরও রুম আছে, অনেক রুম আছে, ওইখানে টয়লেট আছে, কিচেন আছে। অত ভিতরে আর যাইনি, যেহেতু প্রায় সন্ধ্যা নেমে আসছে, অলরেডি আমরা ভয়ও পাচ্ছি। দেখো ভেঙে ভেঙে পড়ছে। তো আদিয়ার ফিলিংসটা কেমন ছিল বলো? আমার অনেক ভয় লাগছে, কারণ আমার ক্র্যাকোফোবিয়া আছে, আর ওইটা বেসিক্যালি অনেক বড় বড় ক্র্যাকের ভয়। তা আমরা যাচ্ছি, এই দেখো এখানে আরও রুম, কিচেন, তারপর হচ্ছে টয়লেট। এটা মেবি কোনো মাস্টার বেডরুম ছিল। এখান দিয়ে দেখো অনেক কবুতর, এটার ভিতরে হাজার হাজার কবুতর বসবাস করে। আজকে থেকে না, যখন থেকে আসছি তখন থেকে এখানে অনেক কবুতর ডিম পেড়ে রাখে, বাচ্চা হয়ে থাকে, আমরা কখনো ধরি না। আমাদের ওইখানেও যায়, ওইখানে খাবারের জন্য আসে ওরা। তো এটা একটা রুম ছিল, ওই দেখো একতলা বিল্ডিংটা যে সাদা রঙের দেখা যাচ্ছে, এটা আমাদের বাসা, এটা আমাদের পুরাটা বাসা, এটা আমাদের বাসা, এই বাসায় আমরা থাকি। আর এ হচ্ছে সমুদ্রের পার, খুবই সুন্দর সমুদ্রের পার। সন্ধ্যা প্রায় চলে আসছে, আমরা এখন আছি দোতলায়। এই যে আদিয়া, ও ভয় পাচ্ছে, দেখো কত কবুতর আমাদের দেখছে। এখানে অনেক পালা কবুতরও চলে এসেছে, আগে এই গার্ডেনে অনেক কবুতর পালা হতো, অন্য শেখ যখন ছিল, তো উনি এখন মারা গিয়েছেন, যার কারণে এই কবুতরগুলো এইখানে একলাই থাকে। এটা আমাদের রাউন্ড দ্য বোর্ড, এটা আমাদের মিডল। আর হচ্ছে এই রুমগুলো তো দেখছো কতটা হন্টেড, রাতের বেলা তো অনেক অন্ধকার থাকে, ভয়ে আমরা কেউ আসি না। অনেকেই অনেক কিছু দেখে, ইভেন সব থেকে বেশি দেখেছে সুমন, ও আমাকে অনেক গল্প করে, যার কারণে আমি জানি, আমি অবশ্য দেখিনি। দেখো এটা একটা রুমের জানালার একটা পার্ট ছিল, দেখো কত কবুতর এখানে বসবাস করে। এটা কিন্তু একটা ছোট ছোট এক একটা রুমের ভিতরে ভিতরে কবুতরদের বাসা। তো আমরা এখন যাব তোমার এখানে, তো অনেক রুম, এতগুলো তো আর ঘুরে দেখানো যাবে না, আর অত ভিতরে যাবো না। এটা হচ্ছে দেয়ালে উঠেই যেই রুম, সিঁড়ি দিয়ে উঠাই রাইট সাইডে রুমগুলা, যেই রুম সেগুলো দেখাচ্ছি। আর হচ্ছে তোমাদের মজার একটা, এখানে ছাদ আছে দোতলার মধ্যে, খুবই, এই দেখো আমাদের দেখার জন্য চলে এসেছে আমার চিকু, এসে আমাকে বলছে তাড়াতাড়ি নেমে যেতে, কারণ ওরা জানে
ওরা তো সারা রাত বাইরে পাহারা দেয়, দেখো আমাকে কিভাবে টানছে, যে চলে আসো, দেখাই দিচ্ছে আমাকে সিঁড়ি, যে নেমে যাও। আমাদের প্রোটেক্ট করে, প্রোটেক্ট করে অনেক। আর আমাদের মানে ও কথা বলতে পারে না, কিন্তু ওর ভাষায় ও আমাদের বুঝাচ্ছে। কারণ প্রত্যেক দিন রাতের 2:30টার সময় ওরা চিল্লা চিল্লি করতে থাকে, দেখো এটা হচ্ছে তোমার সেকেন্ড তালার এই তোমার বারান্দাটা, এত সুন্দর, এখানে দাঁড়িয়ে পুরো সিটা সমুদ্রটা দেখা যায়, খুবই সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর। কিন্তু আমার একটু ভয় লাগছে কারণ ক্র্যাকোফোবিয়া, ইয়েস, এই জন্য। আর অনেক সুন্দর প্লেসটা অ্যাকচুয়ালি। এখানে তোমার এই যে এটা হলো আর একটা ছাদ, এখন সন্ধ্যা প্রায় নেমে যাচ্ছে, আরও 10 মিনিট পরে মাগরিবের আজান দিয়ে দিবে, যার কারণে আমরা পুরোটা দেখাতে পারবো কি না জানি না, আমরা নেমে যাব একটু পরেই। তা আমি অবাক হয়ে গেলাম যে দোতলায় চিকু উঠে এসেছে আমাদের অ্যালার্ট করতে। এখানে অনেক বট গাছ, এখানে ডিশের লাইন আছে, কারণ এটার নিচে একটা শুধু মজলিশ, ড্রয়িং রুম করা বিশাল বড়, সেই ড্রয়িং রুমের এই টিভির জন্য এই অ্যান্টিনা লাগানো, আর এখানে কখনোই কেউ উঠে না হয়তো। দেখো কত সুন্দর এরিয়া, এখান থেকে পুরো সমুদ্রটা সুন্দরভাবে দেখা যায়। নাইস একটা প্লেস, এটা একটা বাসা, শেকের বাসা, খুব সুন্দর। দেখো এই সমুদ্রের পাড়, আমরা দোতলা থেকে দেখছি, একটু পরে সূর্য ডুবে যাবে, সুন্দর একটা প্লেস। তো আদি আর বাবা যখন প্রথম এসেছে তখন এই গার্ডেনে তেমন মানুষজন ছিল না, ও একাই ছিল, আর শেখ বাইরে ছিল, দেশের বাইরে, আর হচ্ছে দুই একটা যে নফর ছিল ওরাও ছুটিতে গিয়েছিল। তো রাতের বেলা তোমার ও যখন 2:30টার সময় এক বের হয়েছিল রুম থেকে, তখন তো এত কিছু করা হয়নি, তখন রুমের বাইরে টয়লেট ছিল। তো রাতের 2:45 কি 2:45 বাইরে বের হয়েছিল টয়লেটে যাবে, হঠাৎ সমুদ্রের পাড়ের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখে যে সাদা রঙের শাড়ি পরে সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ও তো মাত্র ঘুম থেকে উঠেছে, প্রথমে খেয়াল করেনি, যখন সে বাথরুম থেকে রিটার্ন ব্যাক করেছে তখন দেখে যে সমুদ্রের পাড়ে হেঁটে শাড়ির আঁচল উঠছে আর ওর দিকে তাকিয়ে আছে। ও তো দৌড় দিয়ে রুমে চলে গিয়েছে, রুমে চলে গিয়ে তো লাইট টাইট জ্বালিয়ে রেখেছে, সারা রাত আর ঘুমাতে পারে নাই, সকাল হলে তো তখন ভয়টা কেটেছে, কিন্তু ভয়টা তো রয়ে গিয়েছে। তো আমরা পুরো ছাদটা ঘুরছি। আরেকটা ঘটনা হয়েছে তোমার, যখন ওই যে রাউন্ড দ্য বোটটা তো দেখালাম তোমাদের, রাউন্ড দ্য বোটের এইখানে একটা ছোট একটা রুম আছে, অ্যাকচুয়ালি ওইখানে এই ভয়ঙ্কর জিনিসগুলাই, দেখো কত ভয়ঙ্কর, এটা দোতলার নিচের তালার গোল একটা রাউন্ড মাঝখান দিয়ে ফাঁকা, ওইখানে তো আমরা যেতে পারলাম না কারণ দিনের বেলা অন্ধকার, ভয় লাগে, একটা কেমন জানি সাউন্ড হচ্ছিল, যার কারণে আর আসলে রুমগুলোর ভিতরে ঢুকার সাহসও পাচ্ছি না, ভয় লাগে। যেগুলো সামনে রুম ছিল সেগুলাই তোমাদের দেখাচ্ছি। তো আমাদের যে রাউন্ড দ্য বোটটা দেখালাম, সেই রাউন্ড দ্য বোটে আমাদের যে মেন গেট দিয়ে আমরা বের হই, সেই গেটের মধ্যে একটা ছোট একটা রুম বানানো, আগে দারোয়ান ছিল, উনি তো মারা গিয়েছে, একটা চাচা ছিল, উনি মারা গিয়েছে, এখন আর ওইখানে কেউ বসে না। আমরা এখন তিনতলায় উঠছি, তারপরে হচ্ছে রাতের বেলা শেখ আসবে, তো শেখ আসবে দেখে সুমনকে ফোন করেছে যে ও যেন গেটের সামনে এসে দাঁড়ায়। ও রাতের সময় তখন 12:30 কি 1:45 বাজে, ও গেটে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে এখানে একটা চেয়ার আছে, এখানে বসেছে, বসে হঠাৎ ওর চোখটা লেগে গিয়েছে, লেগে যাওয়ার পরে হঠাৎ ও তাকিয়ে দেখে ওর মুখের বরাবরই একটা মানুষের আকৃতিও না আবার মানুষের মতো তাকিয়ে আছে। ও তো টনি চিকু ওইখানেই ছিল, ও তো চিল্লানো দিয়ে উঠেছে, তারপরে তো বেরিয়ে গিয়েছে রুমটাতে, ওইটা একটা ভয়ঙ্কর। আমাদের ওই গার্ডেনের সামনের যেই চেয়ারটা দেওয়া, ওই জায়গাটায় আসলে অনেক গা ছমছম করে, আমরা তো কখনো রাতে বের হই না, ওই গাড়ি দিয়ে যাই আসি এতটুকুই, তো একদম লাফ দিয়ে উঠেছে। তারপরে তো টনি চিকু তো চিল্লাচিল্লি করছে, ওরা জানে যে এখানে কিছু আছে। দেখো কত সুন্দর প্লেস, এখান থেকে অ্যাক্সিলেন্ট পুরো অর্ধেক বাহরাইন দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো তারপরে কি করেছে, ও তো সব দোয়া দুরুদ পড়ে টোড়ে, তারপরে শেখ আসার পরে দৌড়িয়ে বাসায় চলে আসছে, আমাকে এসে তখন বলে নাই, পরের দিন বলেছে, কারণ আমি তো অনেক ভীতু,
আর হচ্ছে আরেক দিনের ঘটনা তোমার, ওই যে বললাম যে ডিস লাগানো এটার নিচে যে মজলিশটা, সেই মজলিশে আরেক দিন রাতের, প্রতি বৃহস্পতিবার তো এখানে পার্টি হয়, তো রাতের 12:30 কি 1:45 দিকে ও ওই মজলিশের দরজা বন্ধ করতে গিয়েছে। বন্ধ করার জন্য ভিতরে ঢুকেছে, যেখানে তো খাবার মাউন্ট টাউন রাখা, ও চেক করতে গিয়েছে যে মাউন্ট সব নিয়েছে কিনা, ইয়েরা যারা নিয়ে যায় মাউন্ট যারা ধোয়, তো ওরা নিয়েছে কিনা ওটা চেক করতে গিয়ে হঠাৎ দেখে ওইখানে ওই হন্টেড বাসাটার সাথে লাগানোই ওই রুম, দেখে যে ওদের ওইখানে একটা স্টোর রুম আছে অনেক বড়। ওই স্টোর রুমের ভিতরে ফ্রিজ ট্রিজ সব আছে, পার্টি হলে তো অনেক কিছু আনে, গুছানো থাকে না, তো ওগুলো চেক করতে গিয়ে দেখে ওই স্টোর রুমের কোনায় সাদা একটা তোপের মতো পড়া বিশাল লম্বা দাঁড়িয়ে আছে। ও তো ওইখানে সব রেখে উঠে পুঠে দৌড়, একদম আয়সা তো বাসায় ইয়ে করতেছে, অনেক মানে ইয়ে হয়ে গিয়েছে। পরে আমি বুঝতে পেরেছি কোনো একটা কিছু হয়েছে, কিন্তু আমি তখন জিজ্ঞেস করিনি। পরে সকালে আমাকে বলছে কালকে রাতে এরকম এরকম হয়েছে। আসলে ম্যাক্সিমাম ঘটনাটা ওর সাথেই হয়েছে। তারপরে এখানে গার্ডেনে এখন রিসেন্টলি যারা করে তারা সবাই বলতে পারবে যে কিছু না কিছু একটা দেখেছে, তো এরকমই একটা অবস্থা। আদি ও দেখেছে নাকি স্কুলে যাওয়ার সময়? আমি স্কুলে সময় দেখেছি, একদিন গাড়ির ভিতরে দেখি, ওই এই বাসার জানলায় দেখি একটা সাদা রঙের মহিলা চুল একদম উপরে উঠে আছে। মানে তুমি স্কুলের গাড়িতে বসা ছিলে আর ওই বিল্ডিং এর মধ্যে ওই চুলগুলা উঠছিল? ইয়েস। আরেকটা হচ্ছে আমি গাছে দেখেছি একটা মহিলা একদম উড়ে আছে, চুল একদম সব জায়গায়। তো আমরা যে আমাদের পাশে যে রুম, আমাদের থেকে 20-30 হাত দূরে আছে নফরের কিছু রুম, কয়েকজন ছিল আগে, অনেক আরও বছর 3-4 আগে, তো ওই একটা দাদা ছিল হিন্দু, উনার রুমে উনি কখনোই ঘুমাতে পারতো না। উনি যখনই ঘুমাতো মানে পিছনে দিয়ে মানে জানালার মধ্যে নক করতো, আর উনি যখনই খাটে ঘুমাতো উনাকে সবসময় রাতের নিচে নামিয়ে রাখতো। উনি কোনো দিনই বাসায় ঘুমাতে পারেনি একলা। পরে পাশের রুমে উনার আরও ইয়ে ছিল, রিলেটিভ, তো রাতের বেলা প্রত্যেকটা দিন গিয়ে উনি ওনাদের রুমে ঘুমিয়ে থাকতো। মানে একসাথে থাকলে সমস্যা হয় না। আবার ওই ওদের যে কিচেনের দরজাটা, কিচেনের দরজাটা যতই তুমি লক করে রাখো, তালা মেরে রাখো, তালা মেরে চাবি রুমে নিয়ে রাখো, তুমি সকালে উঠে দেখবে কিচেনের দরজা খোলা। আজব একটা ঘটনা, কিন্তু আমার মনে হয় যে মানে ভূতটা মানে খারাপ না, কারণ কারো কাউকে কখনো ক্ষতি করেনি, দূর থেকে দেখিয়েছে। কিন্তু আমি যতদিন আসছি, আমরা তো এই পাশের যেই, আমরা তো পুরো জঙ্গলের মধ্যেই ধরতে গেলে একটা বাসা বানিয়েছি, তা আমরা মনে করেছি, আমি তো ওইখানে যখন এক সপ্তাহ ছিলাম অনেক ভয় পেয়েছিলাম, তা আমি মনে করলাম এই কর্নারের মধ্যে বিল্ডিং বানিয়েছে, আমি তো কি, আমার ছোট বাচ্চা, আমি তো অনেক ভয় পেতাম। কিন্তু আমার রুমে কখনো কিছুই হয়নি। আমার মনে হয় কি, ওরা হিন্দু ছিল যাদের কারণে ওদের ডিস্টার্ব করে। এখন যারা এখন আবার এসেছে, ও আবার নামাজ পড়ে, যার কারণে ও কোনো ভয় পায় না। আর আমিও সবসময় নামাজ পড়ি, সব কোরআন শরীফ পড়ি, অনেক দোয়া দুরুদ পড়ি, কিন্তু আমি আল্লাহর রহমতে আজ পর্যন্ত কখনো ভয় পাইনি। আমার তো রিসেন্ট 4-5 বছর হবে আমার রুমের ভিতরে আমি টয়লেট করেছি, কিন্তু আমার টয়লেটটাও আগে যখন এসেছি দূরে ছিল। হ্যাঁ, তাড়াহুড়া করে তো রেডি করতে পারে নাই, রেডি টয়লেট ছিল, ওইটাই আমি ইউজ করতাম। রাতের 2:30-3 সময় আমার রুম থেকে বেরিয়ে আমার দূরে যেতে হতো, আমিও কখনো কিছু দেখিনি। এখন কি কারণে জানি না, এখন সবাই বলে যে যারা যারা নফর আছে এদের কাছে অনেক গল্প শুনেছি। পাকিস্তানি যে একটা ফ্যামিলি এসেছে, উনি আমাকে বলেছে যে অর্ধেক রাতে দেখে ওনার দরজা নাকি খেয়ে নক করে। তা এখন আমার আল্লাহর রহমতে এখন কিছু দেখিনি আমি, তো সবাই সব কিছু দেখেছে। অ্যাকচুয়ালি আম্মু দেখে না, কারণ আম্মু অনেক ভালো মানুষ আর সবসময় নামাজ পড়ে। আমি দেখেছি, সবাই দেখেছি। তুমি কি খারাপ মানুষ? আমি না, খারাপ না, কিন্তু আমাকে দেখা দেয় কেন আমি জানি না। আর ইভেন শেখও দেখেছে। হ্যাঁ, শেখ তো জানে।
আর আমাদের আরেকটা হন্টেড প্লেস আছে, যেটা বাহারানি একদম আদি প্রাচীন একটা মজলিস, যেটাকে ড্রয়িং রুম বলে। সেই বিল্ডিংটা দোতলা, ছোট্ট, মাটি দিয়ে করা। যখন আধুনিকতা আসে নাই বাহারাইনে, তখনের বিল্ডিং, তখনের বিল্ডিংটা হচ্ছে একদম কর্নারে, যেটা খেজুর বাগান দেখিয়েছিলাম সেই খেজুর বাগানের কর্নারে, সেখানে কর্নারে ওই বাসাটার সাথেই একটা ওই আমাদের মামার রুম। মামা কখনোই লাইট অফ করে ঘুমায় না, সে তার রাত যখন হয় তখন মনে হয় তার দরজার কর্নার দিয়ে বাতাস এসে বাড়ি দিতে থাকে, যে ঝড় তুফান সাইক্লোন এসে পড়ছে প্রত্যেক দিন একই কথা। উনি কখনো লাইট অফ করে না। আর যে বসির চাচা ছিল পাকিস্তানি, উনি এখন মারা গেছেন, ওনার পাশটাতে উনি কখনোই ওনার মানে রুমের বারান্দার কিচেন বাথরুমের লাইট কখনো সে বন্ধ করতো না। আমাকে বলতো যে সাবধানে থাকি, সেখানে অনেক ঝামেলা, কারণ উনি অনেক 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 বছর ধরে থেকে গিয়েছেন, উনি জানেন। তো আজকে আমাদের কিছু হন্টেড ভয়ঙ্কর কথাবার্তা বললাম। দেখো আমার ডগিগুলা কত কেয়ারিং, আমরা ভিতরে গিয়েছি, ওরা স্টিল নাও এতক্ষণ বাইরে বসে আছে। আমাকে তো একবার ডাকলো দেখলে, কারণ ওরা আড়াইটার সময় এভরি ডে, আমি তো উঠি তাহাজ্জুদ নামাজ পড়তে, এত চিল্লায় মাঝে মাঝে জানালা দিয়ে দেখি কাউকে দেখতে পাই না, কিন্তু ওরা এত শাউট করতে থাকে প্রত্যেকটা দিন। তো ওরা জানে বিধায় আমাকে দেখেছো মানুষের মতো কথা বলতে চেষ্টা করেছে, আমাকে ডেকে নিয়ে আসছে। তো এই ছিল আমাদের ভিডিও, আশা করছি সবার ভালো লাগলো। সবাই নামাজ পড়ো 5 ওয়াক্ত, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, খোদা হাফেজ।